আমাদের সাত বাগানে এসেছি। ওকে, সাত বাগানে এসেছি। কি এটা কুমড়া শাক? না, কুমড়া শাক কাটবো। তো আগে কুমড়া শাক কেটে নেই। এখন অনেক রৌদ্র, না অনেক রৌদ্র, মানে খুব গরম লাগতেছে। শাক রান্না করবো তাই আসলে এসেছি। তো নিয়াজ এসে তুলসী পাতা ছিঁড়ে আরম্ভ করছে। নিয়াজ কি ছিঁড়তেছো বাবা? তুলসী পাতা। কি করবা? বাসায় গিয়ে খাবো। তাই? ওকে। নিয়াজ চুল কেটেছে না বাবা? হ্যাঁ, অনেক সুন্দর করে চুল কেটেছে। এই তো এগুলো বাড়িওয়ালার গাছ। আর এই তো আমি এখানে এই যে শাক, এগুলা কুমড়া, কুমড়ার শাক লাগিয়েছি। আলু, আলু পাতা আছে অবশ্য। এই যে আলু পাতা, কুমড়ার শাক কেসি দিয়ে দিয়ে কাটতে হবে। মাথাগুলো কেটে নিলে মাথা মাথাগুলো কেটে নি। তো আসলে হাতে মোবাইল নিয়ে একা একা কাটতে কষ্ট, তাই অফ ক্যামেরা এই যে কেটে নিলাম। অনেকগুলো হয়েছে না? হ্যাঁ, চলো দাঁড়া। এই যে ফুল হয়েছে, ফুল, ফুলগুলো আসলে শহরে থেকে নিজে ফুল কি করবা? না তো গরম লাগতেছে, তুমি তাহলে চলে যাও, মা আসতেছে। শহরে থেকে আসলে নিজে শাক লাগিয়ে আসলে খাওয়ার মজাটাই আলাদা। তো আজকে আমি শাকগুলো রান্না করব। কিভাবে রান্না করব বাসায় যেয়ে নেই তারপর। আচ্ছা দাঁড়াও, আমি আমার আর একটু শাক কেটে নেই। এটার সাথে আলু শাক দিলে কি ভালো লাগবে? আলু শাক দিব না। এটা একটা মেহেদি ডাল পুঁতছিলাম, হয়ে গেছে। আর ওই যে ওগুলো আলু শাক লাগিয়েছি, আলু শাকগুলো ভালো হয়েছে, কিন্তু বেশি রৌদ্রের কারণে জলসে গেছে। তারপর আমার বারান্দায় যে পেঁপে গাছটা ছিল, এই যে পেঁপে গাছটা, এখন ফুল হয়েছে, কিন্তু এগুলো আমি জানি যে এগুলো পুরুষ ফুল, জানি না হয় কি না। এই এগুলো তুলসী গাছ, একটা থেকে এতগুলা। আর এই যে আমার পেয়ারা গাছটা, এটা আসলে বাড়ি থেকে মা যখন পেয়ারা দিয়েছিল তখন এটা বিচি ফেলছিলাম, তার থেকে এত বড় একটা পেয়ারা গাছ। অনেক রৌদ্র আসলে জল সয়ে যায়। আর এটা হয়েছে, এটা ছোট্ট একটা, এতটুকু এতটুকু একটা চারা আনছিলাম, ওইটা থেকে এত বড় একটা গাছ হয়েছে। এটা হয়েছে কি বলি আমরা এটাকে, লজ্জাবতী? না না, লজ্জাবতী না বাবা, এটা হয়েছে যে আমরা অমলকি, অমলকি গাছ, অমলকি খাই না অমলকি। আমি 8 লিটারের আমলকি, হ্যাঁ আমলকি, ওই যে 8 লিটারের একটা ইয়াতে লাগিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে গাছটা, দেখি ধরে কি না, ধরলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হ্যাঁ হ্যাঁ, অনেক রৌদ্র, থাকা যাচ্ছে না, আসো আমরা এখন শাক নিয়ে বাসায় চলে যাই। এই তো মোটামুটি ভালোই হয়েছে শাক। হ্যাঁ হ্যাঁ, এখন বাসায় চলে যাব, ক্যামেরাটা অফ করতেছি। হ্যাঁ চলে আসলাম, ডাল বসে গেছিলাম। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখতেছেন, তাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আর আমার আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আসলে অনেক আগ থেকে ভিডিওটা আরম্ভ করছি, রিয়েল ভয়েসটা রেখেছি আজকে, তাই আসলে কথা বলিনি, এখন পরে ভয়েস দিচ্ছি। তো আপনারা তো দেখলেন আমি ছাদে গিয়েছি, এবং এই শাকগুলো আসলে আমরা যে কুমড়া কিনে আনি তার বিচিগুলো আমি ছাদে পুঁতেছিলাম। তো ভালো শাক হয়েছে আসলে, আমি আগে শেয়ার
করি নাই, আরও দুইবার আমি শাক খেয়েছি, এইবার মিলে তিনবার। তো শাক আনলাম, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর শাক হয়েছে, আমার তো খুবই ভালো লাগতেছে আসলে। তো ছাদে আসলে প্রচণ্ড রৌদ্র, আমি যখন গিয়েছি তখন প্রায় 11টা বেজে গেছে, তো তখন অনেক রৌদ্র ছিল। আমার নিয়াজকে নিয়ে গেলাম, ও তো অনেক ঘামিয়েছে, আমারও খুব কষ্ট হয়েছে আসলে। তো যাই হোক, আমি যাওয়ার আগে বাসাতে ডাল আর ভাতের জন্য পানি বসিয়ে গিয়েছিলাম। তো এসে দেখতে পেলেন শাকগুলো কেটেছি, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর এখন শাকটা রান্না করব। তা আমি কিভাবে নর্মালভাবে এই শাকটা রান্না করি আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। আর এই শাকটা আমরা শুধু ভাজিও করি আসলে, আর এটা আমি একটু মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম হলুদ মরিচ, তারপর দিলাম একটু জিরা বাটা, আর দিব একটু লবণ, আর কিছুই দিব না আমি, হ্যাঁ আর কিছু দিব না। এখানে একটু পানি দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিব, নিয়ে তারপর শাক আর আলু এটা তো ধুয়ে রেখেছি ভালো করে, এই তো শাক আর আলুটা দিয়ে দিলাম। এখন শুধু কষাবো শাকটা যতক্ষণ একটু সেদ্ধ না হয়। আর আসলে এই শাক তো অনেক তাজা, খেতে যেমন মজা, আর দেখা যায় সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো শাকে আমি কোনো ঢাকনা দেব না, শাক সবুজ রাখার মহাকৌশলে হয়েছে আসলে, শাকে ঢাকনা দিলে শাকের রঙটা ফ্যাকাশে হয়ে যায়। তো পাশের হাঁড়িতেই আমি চিকেন রান্না করব। নিয়াজ ওরা আসলে শাক খাবে না, আমি শাক ডাল রান্না করছি, ওরা তো এগুলো খাবে না। তো বরাবরই শাক ডাল মাছ এগুলো রান্না করলে ওদের জন্য একটু চিকেন রান্না করতে হয়, তো নিয়াজের জন্য একটু চিকেন রান্না করব। তো দুই চুলাতে যেহেতু দুইটাই ম্যানেজ করতে হইতেছে, ওখানে পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, আর এদিকে আমি তরকারিটা আর একটু নেড়ে দিলাম যেহেতু নিচে দিয়ে না লেগে যায়। তো এই তো পেঁয়াজটা একটু হয়েছে, এখন মশলাগুলো দিব। আর আসলে নর্মাল যে চিকেন আমাদের রান্না এটা সবাই জানে, তারপরও বলে দিচ্ছি, হলুদ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, তাজপাতা, তেজপাতা সব দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে আজকে আমি চিকেনটা ভাজি না। মানে চিকেনটা অল্প, অনেক অল্পই ছিল, তো এটা ভাজবো না, সরাসরি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া আসলে না ভাজলে তেমন একটা পছন্দ করে না, খেতে চায় না, তো চিকেন যেহেতু অল্প বাচ্চারাই খাবে, তাই আমি সরাসরি চিকেনটা দিয়ে দিলাম। আর সাথে কয়টা ছোট ছোট আলু কেটে রেখেছি ওইটাও দিব। নিয়াজ আবার আসলে আলু দিলে চিকেনের সাথে ও আলুটা খায়। তো এই তো শাকটা হয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন আমি ডাটাগুলা একটু নরম হওয়ার জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আর এদিকে চিকেনটাও কষানো হচ্ছে। এখন আমি আলুটা দিয়ে দিব চিকেনের সাথে, কেননা চিকেনটা তো এটা ব্রয়লার মুরগি, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমার শাকটা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু চলে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর এক পিস রুই মাছ আমি ভেজে রেখেছিলাম, আর রুই মাছটা এখানে আমি একদম ঘেঁটে গুটে দিয়ে দিব। এই শাকটার আসলে মজাটা এটাই, যারা এভাবে শাক রান্না করে কখনো খাননি আপনারা আসলে খেয়ে দেখতে পারেন। আসলে এক একজনের রান্না এক এক রকম, শিখানোর জন্য আমার রান্না না, জাস্ট আমি যেভাবে রান্না করি আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে খুবই ভালো লাগে কি বলবো। তো আমি তো আলু বরাবরই পছন্দ করি, তাই এখন শাকটা পুরো মিশে যাওয়ার পরে আমার আলুটাই বেশি লাগতেছে, শাকটা একটু কম লাগতেছে, তারপরও মজা লাগছে অনেক আসলে, কেননা খাওয়ার পরে কিন্তু আমি বয়স দিচ্ছি। তো আমার যেহেতু শাকটা রান্না শেষ, এখন আমি কিছু এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু ঢেকে দিব পেঁয়াজটা খালি একটু নরম হওয়ার জন্য। এই তো শাক তো রান্না শেষ, তো দেখেন সবুজ সবুজ রয়ে গেছে শাকটা, এই পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। আর আমার মা এবং নানু যখন এই শাকটা এইভাবে রান্না করতো, আলুর শাক, পুঁই শাক,
তারপর লাউ শাক কুমড়া শাক তখন দেখতাম যে এইভাবে পেঁয়াজ দিয়ে দেয় আসলে ভালো লাগে। তো গোসল নামাজ সব শেষ করে খেতে আসলাম, তো ভাবলাম শাক দিয়ে ভাত খাচ্ছি একটু ভিডিও করি। তো আমি আরও শাক নিব, আমি বেশি করে শাক দিয়ে ভাত খাই, কেননা শাক আমি আর আপনাদের ভাইয়াই খাবে, বাচ্চারা তো খাবে না। তো আমি এই যে শাক নিয়ে নিলাম, আর একটু চিকেন এক পিস, আর একটু আলু নিলাম, তারপর হয়েছে ওখানে একটু পুঁই শাক ভাজি, আর হয়েছে একটু ছোটো মাছ সাইডে, এই সব একসাথে নিছি, আর সাথে ডাল আছে, ডাল খাবো। তো খাবারটা শেষ করি, তারপর আবার আমি যোগ করলাম সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যায় আবার একটু নাস্তা বানিয়েছিলাম, ডিম পিঠা বানিয়েছিলাম, তো ডিম পিঠাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরের খাওয়ার পর আসলে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, তো এই তো এটা হয়েছে মাগরিবের পরের ভিডিও। এখন আমি ডিমের পিঠা বানাবো। তো ডিমের পিঠা আমার চ্যানেলে আছে আসলে, ডিমের পিঠা বানানোর ভিডিও, তারপরও একটু শেয়ার করলাম। যারা আমার এখন নতুন বন্ধু তারা যদি এই পর্যন্ত ভিডিও দেখেন তারা অবশ্যই এটা দেখবেন। তো দুইটা ডিম দিলাম, এক কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে চিনিটা আর ডিমটা মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম, আমরা যে আসলে রেগুলার রুটি খাই আমি এটা দিয়ে করতেছি, এটা দিয়ে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখানে চাইলে আপনারা চালের গুঁড়া ইউজ করতে পারেন, আমি এখানে রেগুলার যে আটা এটা সাদা আটাটা, তো এই আটাটাই আমি দিয়ে দিলাম, দিয়ে সফট একটা ডো তৈরি করব। এটা কিন্তু এই আটাটা কিন্তু আসলে এই শক্ত করা যাবে না, তাহলে পিঠা মজা লাগবে না। এই যে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু নরম। তো আমি কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলে এটা আমার হাতেও লাগবে না আর বেলুন দিয়ে করতে ভালো লাগবে। আর নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধু ডিম আর চিনি আর হয়েছে তেল। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটা শেপ করে করে কেটে নিব, কিছু কুকি কাটার দিয়ে আমি এগুলো কেটে নিব, কেটে আমি এগুলো তেলে ভেজে নিব। তো সঙ্গেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। সেই তো আমি বিভিন্ন শেপে কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে। আসলে এই কাটারগুলো আমি ওই দিন কিনেছিলাম আর শেয়ার করিনি আসলে। তো এখন কেটে কেটে এগুলো আমি গরম তেলে ভাজবো। তো চলে আসলাম ভাজার জন্য, আগে তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আর এই পিঠাগুলো দেওয়ার পর কোনো নাড়াচাড়া করা যাবে না, এমনিতেই এগুলো নিচ থেকে আসলে ফুলে উঠবে, তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই তো নিচ থেকে কিন্তু ফুলে উঠেছে, এখন জাস্ট একটু উল্টিয়ে দিব। আর এই পিঠাগুলো কিন্তু সংগ্রহ করে এক দুই মাস রাখা যায় বিস্কিটের মতোই। এগুলো আসলে কিন্তু বাচ্চারা আমার অনেক পছন্দ করে, আমি মাঝে মাঝে বানিয়ে এভাবে রেখে দেই। আর কাটার না থাকলেও সমস্যা নেই, যেভাবে পারেন এইভাবে শেপ করে কাটবেন। আমিও আগে এভাবেই কাটতাম, এখন হয়তো কাটার কিনেছি তাই এইভাবে শেপ করে করে কাটলাম, বিস্কিটের মতো লাগতেছে। তা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিঠাগুলা কেমন হয়েছে
আসলে কিন্তু সুন্দর হয়েছে, আমি নিজে বলি, খেতেও মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।